বহিরাজ্যে ভর্তির নামে মানুষকে ঠকানোর অভিযোগে এবং প্রতিবাদ করলে প্রাণী মারার হুমকি বিশালগড় জেনিথ কম্পিউটার মালিকের বিরুদ্ধে। ব্যাঙের ছাতার মধ্যে ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে গড়ে ওঠা চিটফান্ড কোম্পানির মতো বিদ্যা ব্যবসা কারখানা, আর এই বিদ্যা ব্যবসার কারখানায় রক্তচক্ষু হয়ে প্রতারিত ব্যক্তিরা আক্রমণ চালায় মঙ্গলবার বিকেলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। ঘটনা বিশালগড় ব্রিজ সমূহনী এলাকায় জেনিথ কম্পিউটার সেন্টারে। জানা যায়, ঝুলন দাস নামের এক শিক্ষার্থীর কাছ থেকে অনেক টাকা হাতে নিয়েছে বহিররাজ্যের ভর্তি করে দেওয়ার নাম করে জেনিথ কম্পিউটার সেন্টারের মালিক বিমল দেবনাথ। এমনকি তাকে বহিররাজ্যে ভালো কলেজে ভর্তি করিয়ে দেবে বলে কথা দিয়েছেন, কিন্তু টাকা নেওয়ার পর সমস্ত কিছু ভুলে যায় জেনিথ কম্পিউটারের মালিক বিমল। দীর্ঘদিন যাবত ওই শিক্ষার্থী বিমল দেবনাথের কাছে সে বিষয়ে জানতে চাইলে স্পষ্টতে সে কিছু জানাতে ইচ্ছুক নয়। পরবর্তী সময়ে বিশালগড় বাজারে ব্যবসায়ী বিকাশ সাহা সে বিষয়ে বিমল দেবনাথের কাছে জানতে গেলে বিকাশ সাহার সাথে বিশ্রী গালিগালাজ করেন, এমনকি ওনাকে ঘর থেকে জোরপূর্বকভাবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ঠিক সে সময় ওনার ছেলে বিশাল সাহা বিষয়টি দেখতে পেয়ে জিজ্ঞেস করতে যাওয়ায় বিমল দেবনাথ বিশাল সাহার ওপর প্রাণনাশের আক্রমণের চেষ্টা করে। উভয় পক্ষের মধ্যে বেধড়ক মারপিটের ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। জানা যায়, বিশালগড় জেনিথ কম্পিউটার সেন্টার দীর্ঘদিন যাবত বিশালগড় ব্রিজ চৌমুহনী এলাকায় বিদ্যা ব্যবসার কারখানা তৈরি করেছেন, আর এই বিদ্যা ব্যবসার কারখানায় সর্বশ্রান্ত হচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা। বিশালগড় ব্রিজ চৌমুহনীতে জেনিথ কম্পিউটার একাডেমি একটা সেন্টার আছে, এটাতে কম্পিউটার শেখানো হয়। তো এছাড়াও বিএড কলেজ, এছাড়াও অন্য অন্য কলেজে ভর্তি করানো হয়। তো এবার যখন ভর্তি করানো হয়েছে বিএড কলেজ নিয়ে জেনিথের নামে অনেকগুলো ফ্রড কেস আছে, অনেক স্টুডেন্ট থেকে টাকা হাতে নিছে। তো আমার দিদি ঝুলন দিদি যে আছে, উনি আইসে প্রতিদিনই আইতেছে, ওনার নাম আইতেছে না, টাকা কিন্তু কন্টিনিউ দিয়ে যেতেছে ওই সেন্টারের মধ্যে। কি কারণে আইতেছে তেনে? ওই তো বিএড কলেজে ভর্তি হয়েছে, টাকা দিতেছে, কিন্তু হ্যাঁ নাম আইতেছে না। তো নাম নাই তো স্বাভাবিক, একটা টাকা ইনভেস্ট করতেছে বেকার মানুষ, তো ওই তো টাকাটা দিতেছে যে ওর তো একটা নাম আইতেইব কলেজে, ওই কলেজের নামই নাই। তো এর মধ্যে দিয়ে আবার কি হয়েছে, অনেক ফ্রড কেসও হ্যান্ড নামে জড়িত আছে, অনেক স্টুডেন্ট থেকে টাকা হাতে নিতেছে, এমন প্রচুর কেস আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং আমার ভাইয়ের সাথেও এমন ঘটনা ঘটছে, আমার কাছে প্রুফ আছে। রিসেন্টলিও কালকে একটা দিদি আইসে, আমি যেহেতু চিনি না তো আমি কী কথা কম, তো দিদিটাও কইতেছে মিষ্টির দোকানে আমাদের দোকানে খাইতে বসে তখন কইতাছিল। তো আজকে আমার দিদি আইসে, তো দিদি আইসে পরে তো আমি গেলাম উপরে, তো উপরে গেলাম পরে তখন হ্যাঁ কইতাছে যে দাদা আমার তো নাম আইসে না, তখন হ্যাঁ রুডলি ব্যবহার আরম্ভ করছে এবং আমার বাজে ভাষা স্ল্যাং ওয়ার্ড, অনেক স্ল্যাং ওয়ার্ড ইউজ করতেছে, বাবা তুললে কথা কইতেছে এবং আমার পানে মারার চেষ্টা করছে। তখন সঙ্গে সঙ্গে আমি নিচে আইসি পরে বাবুরে কইছি, তো বাবুর সঙ্গে সঙ্গে আমার অপোজিট সাইডেই হ্যার দোকান উপরে আর আমার দোকান নিচে। তো দেন আমি গেলাম, বাবু গেল, তখন বাবা নিয়ে কথা তুলছে, পানে মারার হুমকি করছে, তখন আমার বাবারও মানে মারার চেষ্টা করতেছিল। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।